আসসালামু আলাইকুম স্বাগত আরটিভির জেলা সংবাদে শুনছিলেন শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান এদিকে দিন পেরোলে 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দিবসটি উদযাপন ও জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়ার মহড়া সহ সকল প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জিয়াউর রহমান জিয়ার তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে নয় মাসের রক্তক্ষয়ী সংঘর্ষ 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাঙালি জাতি দিবসটি উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীরা মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম করে সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণকে দিয়েছে এক নতুন রূপ নানা রঙের বাহারি ফুলের চাঁদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় পড়েছে রং তুলির আঁচর নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ উচ্চমাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী পুষ্পস্তক অর্পণ করবেন জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির স্মরণে আমাদের স্মৃতিসৌধ এখন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে তিন বাহিনীর দেয়া গার্ড অব অনারের সকল কসরত শেষ হয়েছে পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি সহ সৌধ এলাকায় থাকবে ধাপে ধাপে নিরাপত্তা বলয় সাভারের এই জাতীয় স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে রাষ্ট্রের সকল নিরাপত্তা বাহিনী আর শৃঙ্খলা বাহিনী মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধের প্রস্তুতি এবং বিদেশি ভিআইপিদের আগমন উপলক্ষে 22 মার্চ থেকে 26 মার্চ সকাল 7টা পর্যন্ত জাতীয় শহীদ স্মৃতিসৌধ চত্বরে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ আছে শাহাবুদ্দিন শিহাব আরটিভি স্বাধীনতার 50 বছর পরও স্বাধীনতা বিরোধী অপশক্তি সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দুপুরে চট্টগ্রাম নগরীর 16 শহরের LGED মিলনায়তনে উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বলেন দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিরোধী শক্তি খুশি নয় তাদের পৃষ্ঠপোষক ও রক্ষা কবচ হচ্ছে বিএনপি এই অপশক্তির হাত থেকে দেশকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি স্বাধীনতার 50 বছর পরেও এই স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও সক্রিয় তারা দেশের উন্নয়নে তারা খুশি নয় দেশের অগ্রগতিতে তারা খুশি নয় এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক এবং রক্ষাকারী হচ্ছে বিএনপি এই অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে ফেনীর কাশিমপুরে স্টারলাইন ফুড কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এর আগে দুপুর 2টার দিকে কারখানাটিতে আগুন লাগে ফায়ার সার্ভিস জানায় প্রথমে কারখানার একটি টিনশেড ভবনে আগুন লাগে মুহূর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পড়ে শ্রমিকরা জানান শুক্রবার হওয়ায় কারখানায় শ্রমিকদের সংখ্যা কম ছিল আগুন লাগার পর শ্রমিকরা নিরাপদে বের হয়ে আসেন ভেতরে কেউ আটকা পড়ার সম্ভাবনা কম কারখানাটিতে বিস্কুট সেলাই মুড়ি নুডলস ও কোমল পানীয় সহ বিভিন্ন পণ্য তৈরি হয়ে থাকে রমজান ঘিরে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী তৈরি হচ্ছে কারখানাটিতে দুইটা বাজে ওটু বিস্কুট থেকে আগুন লাগছে আগুনের সূচনা হয়েছে ওটু বিস্কুট থেকে তারপরে মনে করেন ওই পাশে আরো যে সেকশন আছে ওগুলাতে আগুন ছড়িয়ে পড়ছে সব আগুনে জ্বলপুরে ছাই হয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসও চেষ্টা করতেছে তবে আগুন নিয়ন্ত্রণে আসতেছে না ফায়ার সার্ভিস বলতেছে যে আগুন নিয়ন্ত্রণে আসতে হলে আগে বাতাস কমতে হবে বাতাস কমা ছাড়া কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আসছে না দর্শক এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ মালদার আজাদ আগুন নিয়ন্ত্রণের বিষয়ে ফায়ার সার্ভিস কি বলছে আর ভেতরে কেউ কি আটকা আছে কিনা জানাবেন জি সেন্টি আপনি যেমনটি বলেছিলেন যে আজকে ফেনীর স্টারলাইন ফুড বেভারেজ ফ্যাক্টরিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যেখানে দুপুরে 2টা থেকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত আমার পিছনে দেখতেছেন আপনি আগুন দাউদাউ করে জ্বলছে
তো আমরা এই অনেকের সাথে কথা বলেছি, তারা যেটু বলেছে যে আগুন কিভাবে লেগেছে তারা আমাদেরকে জানাতে পারেনি। ফায়ার সার্ভিসের লোকজন এই অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে পড়েছে যা এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, তাদের সাথে আমাদের কথা বলার মতো কোনো জো হয় নাই। এছাড়া এখানে জেলা প্রশাসক এখানে কিছুক্ষণ আগে এখানে পরিদর্শন করে এই যে আমাদেরকে জানিয়েছেন যে এখানে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উনি সর্বাত্মক ভাবে সকলকে সহযোগিতা করার জন্য আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বলেছেন। তো এখানে এই যে গত বছর এই দিনে এখানে এরকম একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে রমজানকে ঘিরে এখানে সেমাই নুডলস এবং যে বেভারেজ এবং খাদ্য সামগ্রী যে এখানে উৎপন্ন হয় এই উৎপন্নর কারণে এখানে হঠাৎ করে গত বছরে এখানে আগুন হয়েছে, এবারও সেম ঘটনা ঘটেছে। তো এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা এখানে হতে পারে, আমাদেরকে এখনো কেউ আপনার এই ক্ষতি নিরূপণ করতে পারেনি বা আমাদেরকে জানাতে পারেনি। তো এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নাই, ফায়ার সার্ভিসের লোকজন দমকল বাহিনী বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে। এখনো 12টি ইউনিট মধ্যে 9টি ইউনিটের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আমার এখানে পাশে বিল্ডিং এর ভিতরে এখন আগুন দাউ দাউ করে জ্বলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ ফেনী থেকে জানাচ্ছিলেন আজাদ মালদার। নরসিংদী সহ দেশের কয়েক জেলায় সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছে। নরসিংদীর রায়পুরায় পিকআপ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে 4 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, সকালে রায়পুরাগামী একটি পিকআপ ও নরসিংদীগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। দিনাজপুরে ফুলবাড়ি মহাসড়কে 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং 1 জন আহত হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে এই ট্রাকের হেলপার শফিউর নিহত হয়। নাটোরের গুরুদাসপুরে মাটিবাহী ট্রাক্টর চাপায় শাকিল আহমেদ নামে এক পথচারী নিহত হয়েছেন। ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অপরাধে 675 জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও নৌপুলিশের টহল দল। তাদের মধ্যে 83 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও 1,90,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা জানান, নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধ রাখায় জেলেদের জন্য চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। দর্শক, জেলা সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ 6:45 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।